আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, তবে ভয়টা হবে ভয় করার মতো ভয়। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যাইও না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছেন, অল্প বড় রোজ তুম মিরুয়া দিল জান্নাতি অফর তুমি হুফারিন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন, রে আমার বান্দা, ইমানদারির দল, তোমরা বাকি ভয় করো ভয় করার মতো রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিয়েছেন, কিন্তু নবী জানিয়ে দিয়েছেন, রে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো, কবরটা জান্নাতের একটা টুকরো হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, জীবনে এত বেশি পাপ আমরা করেছি, জীবনে এত বেশি অন্যায় আমরা করেছি, যেই অন্যায়ের কারণে জান্নাতের কল্পনাও আমরা করতে পারি না, মরার আগে মনে হয় যেন জাহান্নামেই আছি। আমার সাথে একমত কিনা বলেন, আর জোরে বলেন একমত কিনা। এই চাঁদপুর বারামপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, আমার মা আমার বোনেরা, সবাই কেটে ডেকে বলছি গো, জানানা খোলে তোমরা সবাই শোনো, খুবই ভয়ঙ্কর কথা। ও বন্ধু, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের ব্রেইন আছে রে, এই কথাগুলো শোনার পরে তারা স্থির থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা, আর একটু মহব্বত করুন, ঠিক কিনা? বন্ধুরে আমার, আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, এই পৃথিবীতে কিন্তু মৃত্যুদূত আসে দুই ভাবে, আসে কয় ভাবে? দুই ভাবে। একটা রূপে আসে বন্ধু জান্নাতীদের প্রাণ পাখি নেওয়ার রূপ, আর একটা রূপ হলো বন্ধু জাহান্নামীদের প্রাণ পাখি নেওয়ার রূপ। ও বন্ধু, তোমরা জানো না, আমি শুনেছি বন্ধু, কিতাব থেকে প্রমাণ পেয়েছি, একটা গাছ আছে বন্ধু তওবা নামের গাছ, কিসের না কিসের গাছ, এটাকে আবার সাজরাতুল মুনতাহা বলা হয়। এই গাছের মধ্যে সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর নাম বন্ধু লিপিবদ্ধ করা আছে, যারা না কার, যাদের মৃত্যু হবে শুভ মৃত্যু, তাদের নামের চতুর্দিকে বন্ধু নূর ঝলমল ঝলমল করবে। ওই তওবা নামের গাছের পাতা যখন মৃত্যুদূতের সিনার উপরে সে ঝরে পড়বে, তখন সে লোকটা জান্নাতি কিনা জাহান্নামি, তখনই সেটা সে বন্ধু নির্ণয় করতে পারবে। আর যদি কপাল পড়া পাপি হয় ও বন্ধু, তখন তার নামের চতুর্দিক দিয়ে কাপড়ে চিতি পড়লে যেমন সাদা কাপড়ের লোক নোংরা হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, ওই পাপি মানুষের নামের দেখে বন্ধু সেই রকম বিশ্রী দেখা যাবে। ঝুড়ি ঝুড়ি বলুন না নাউজুবিল্লাহ। কয় ভাবে আসে কথা বলেন বন্ধু, আজকে ওয়াজ বুঝতে হবে রে, দুই ভাবে আসে। জান্নাতীদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আসে, ওই ফেরেশতাদের কাছে থাকে বন্ধু জান্নাতে পোশাক, ওই আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতে পোশাকের দিকে নজর দিয়ে চায় দেখে, আর ওই তাদের পোশাকের দিকে নজর থাকে, জান্নাতি নেয়ামতের দিকে নজর থাকে, ওই দিক দিয়ে তার প্রাণ পাখি বন্ধু বের করে নিয়ে যায় জোরে জোরে। যখন নেওয়ার জন্য আসি রে, তখন ফেরেশতাদের চেহারা থাকে বন্ধু অত্যন্ত মলিন বিশ্রী, অত্যন্ত ভয়ঙ্কর, তাদের কাছে থাকে তখন কুদরতি চট, চট চিনেননি?
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونشكره ونغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله Oh.
Oh,
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে মরহুম হযরত মাওলানা শাহ হামিদুল্লাহ রহমতুল্লাহি আলাইহ ওরান 79তম বার্ষিকী ইসালে সব মাহফিলে আমরা অংশগ্রহণ করতে পেরেছি। তার পাশাপাশি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তব দরুদ সালাম আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সে শুকরিয়া জানি সকলে করুন। আলহামদুলিল্লাহ, আপনারা কি খুশি হন নাই মাহফিলে বসতে পেরে? খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ। আরো মহাব্বতে সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কৃপণ মানুষকে পছন্দ করে না, করে না কৃপণকে, কি করে না, পছন্দ করে না, মোটেও পছন্দ করে না। আমাদেরকে কৃপণতা মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করে না, অহংকার মুক্ত হতে হবে। এই এই বাচ্চারা কিসের কথা এখানে, ব্যাপার কি এত কথা কিসের? এই এদিক দিয়ে প্যান্ডেলের নিচে কাপড়ের নিচে দিয়ে বের হয়ে যাও, যাও। এই তুমি কথা বলো না, কথা বলো না, আমি বলতেছি তো। আমি আপনাদেরকে দেখছি, আমি যখন দুরুদ পড়লাম, আমি জিকির করলাম, আপনারা অনেকেই কথা বলছেন নিজের ইচ্ছে মতো। ওই যে কিছু লোক বের হয়ে গেল না কিছুক্ষণ আগে, ওনাদের মতো আপনারাও বের হয়ে যাবেন যদি ভালো না লাগে, তারপরে এখানে ডিস্টার্ব করবেন না। সম্মানিত উপস্থিতি, মসজিদ তাকওয়ার জায়গা, এই জান্নাতের বাগান তাকওয়ার জায়গা, ভয়ের জায়গা, আল্লাহকে ভয় করার জায়গা, আল্লাহকে পাওয়ার স্বপ্ন দেখার জায়গা হলো এই জায়গাগুলো। এখানে আসার পরেও যদি কান কথা চলে, এখানে আসার পরেও যদি নিজেরা নিজেদের খেয়াল খুশি মতো চলার ইচ্ছা থাকে, তাইলে ঘর আর এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে আর কোনো পার্থক্য রইল না, ঠিক না? বা ঠিক, আমি আপনাদেরকে বলবো, যদি আপনাদের ভালো না লাগে, আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, চলে যাবে। কারণ কি জানেন, প্রেম যদি না থাকে ফুল বাগানও আগুনে পরিণত হয়, আর যদি প্রেম থাকে তাহলে আগুনও ফুল বাগানে পরিণত হয়ে যায়। কথা বলেন ঠিক না? বেঠিক, এটা একটা আল্লাহর ওলির স্মরণে মাহফিল, কার স্মরণে? এটা তো এক বছর দুই বছর না, 79তম। এখনকার মানুষ 79 বছর হায়াত পায় না। কথা বলে আমার কথায় কি আপনার একমত? ভালো না লাগলে আপনাদের সবাইকে কি করতে হবে? চলে যেতে হবে। তারপরে এখানে বসে ডিস্টার্ব করা, এটা সম্মানের জায়গা, তাকওয়ার জায়গা, আল্লাহকে রাজি করার জায়গা। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি দেখে আসছি অনেক তামারুক প্যাকেট করে রাখছে মাজার শরীফের পাশে, অনেক তামারুক প্যাকেট করে রাখছে। আমি যখন কেয়ামে দাঁড়াবো আপনারা তামারুকের সময় আসবেন, আর যাদের আলোচনা শোনার ইচ্ছা আছে তাদেরকে বলবো সবাইকে, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, স্টপ ইউর মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রাখতে হবে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। রাজি আছেন সবাই? আল্লাহ কি বলছে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
ইলেকশনের সময়টার মতো হয় নাই, ইলেকশনের সময় নাচেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, হে বেটা ঠিক মতো নামাজ পড়ে না এখন। ভাই ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, তোমার হাসির জন্য অত্যন্ত বিউটিফুল হয়েছে হাসি। এখনকার মানুষ তো মন খুলে হাসতেও জানে না, ব্যাক কলের মতো হাসি। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে। এই কারণে এখনকার মানুষ বেশি হার্ট অ্যাটাক করে মারা যায়। যেই মানুষটা সবসময় হাসি খুশি থাকবে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে থাকবে, দেখবেন এইসব মানুষ সহজে হার্ট অ্যাটাক করে মারা যায় না, ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো পরিপূর্ণ মুসলমান না হয় কি করিও না, মৃত্যুবরণ করিও না, মর মরিও না, মরিও না। কে বলেছেন? আল্লাহ বলেছেন। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে কি করো? ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আল্লাহ বলেছেন, আমি বলি নাই। আজকে কি আমাদের আল্লাহর প্রতি ভয় আছে? কথা বলেন আছে? থাকলে তো আলহামদুলিল্লাহ, নাই ভয় কে বলছে আছে? যেটা আছে কিছু লোকের আছে একবারে মন থেকে, আর কিছু লোকে আছে ভয়ের ফর্মালিটি, আর কিছু লোকের তো মোটেও নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, জান্নাতের বাগান বছরে একবার হয়, গত বছর হয়েছিল, এই বছরে এই মাহফিলের দিন আসার আগে অনেক মানুষ মারা গেছে না? কথা বলেন মারা গেছে কিনা? তো আগামী বছর মাহফিল আসতে আসতে আমরা কে বেঁচে থাকবো এটা কি আমাদের জানা আছে? জানা নাই। যেহেতু জানা নাই, আমাদেরকে সেই পথের প্রতীক হয়ে জীবন যাপন করতে হবে। রাজি আছেন? আরো জোরে বলে বলে রাজি আছেন? আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, ঠিক কিনা বলে? আরো জোরে বলেন, যিনি জীবন দিয়েছেন এবং মৃত্যুও, ঠিক কিনা বলে? কথা বলে, আমাদের জীবনও আছে মৃত্যু বরণও করতে হবে, তার মানে মরণও আছে, তার মানে জীবন যেহেতু পেয়ে গেছি তাহলে মৃত্যুর অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই। এখন মৃত্যুটা কেমন হবে সেটা কি আপনার আমার জানা আছে? কথা বলেন। রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ও হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, ও আল্লাহ আমরা সত্যকে আঁকড়ে ধরার পরে, শরীর সটে সঠিক সরল পথ আঁকড়ে ধরার পরে আমাদের অন্তরকে সত্য লঙ্ঘনে প্রবৃত করো না, যেন আমরা সত্য লঙ্ঘনকারী সেই জায়গা পর্যন্ত আমাদেরকে নিয়ে না, আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে, তুমি তোমার কাছ থেকে আমাদেরকে রহমত দাও, কারণ তুমি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, আল্লাহই তো সব কিছুর দাতা, ঠিক না ঠিক? কথা বলে আরো জোরে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বানা লা তুজি কুলুবানা বা'দা ইয হাদাইতানা ও হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহু আকবার বলেন না কেন? আরো জোরে, জান্নাতের বাগানকে আওয়াজ দিয়ে মুখরিত করতে হবে, শয়তানকে সীমানা থেকে তাড়িয়ে দিতে হবে, ঠিক না ঠিক? আরে জোরে, মানুষের কপাল কত পোড়া। পুরস্কার কিন্তু খেলার শেষে আসে না দাদা, কোন সময় আসে? খেলার শেষে আসে, ঠিক না? তাহলে আমরাও রেজাল্ট পেতে হলে শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে, আমিও চলে যাবো এমনি করে, আসবো না কখনো
চলে যাসে না তো ফিরে, ঠিক না? মানুষ যে চলে গেছে তার আগে আর আসছে? হামিদুল্লাহ শাহ চলে গেছে, আজকে 79তম মাহফিল, ঈসা আলাইহিস সালাম মাহফিল, উনি কি জীবনে একবার কি পৃথিবীতে আর ফিরে আসতে পেরেছে? আপনি আমিও আর ফিরে আসতে পারবো না, ঠিক না? ঠিক তো, ফিরে যেহেতু আসতে পারবো না, সেই যাওয়ার বাজার করতে হবে কিনা, যাওয়ার প্রস্তুতি নিতে হবে কিনা? আপনারা জানেন না, আজকে আমি আপনাদের সামনে বদকার পাপি লোকের মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর অবস্থা নিয়ে আলোচনা করব। কারণ বর্তমান সময়ের মানুষের হাত বলেন, পা বলেন, চোখ বলেন, কান বলেন, মুখ বলেন, সব কিছু দিয়ে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মানুষ অন্যায় কাজে নিয়োজিত করে রেখেছে, ইসলাম বিরোধী কাজে নিয়োজিত করে রেখেছে। এই কারণে দেখবেন মসজিদগুলো অত্যন্ত চমৎকার, কিন্তু মুসল্লি শূন্য। আমার কথাটা আপনারা বোঝেন নাই, কথা বলেন না কেন? আপনারা অনেক দামি মানুষ, দামি মানুষ। এই যে বডি লইয়া আসি আমরা, এই বডির তো কোনো দাম নাই। এই বডির নাম আল্লাহ কোরআনে রেখেছেন রাম, নাস, কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। ইংলিশে এটাকে কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন, বাংলাতে বলা হয় মানুষ। আর এই মানুষ, এটা হচ্ছে বাহিরের মানুষ, ভিতরে আর একটা মানুষ আছে, সেই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রুহ। ইংলিশে এটাকে বলা হয় সোল, আল্লাহ বলেছেন সে দ্য সোল ইজ দ্য ওয়ার্ডার অফ মাই লর্ড, আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, পাস্ট টেন্স আলমে আরোহণ, প্রেজেন্ট টেন্স এই পৃথিবী, ফিউচার টেন্স হলো আলমে বর্জক মানে কবরের জীবন। তাহলে এখান থেকে বোঝা যায় আপনার আমার এই যে আপনার আমি, যতক্ষণ জীবন থাকে আপনার আমার নামের আগে মরহুম শব্দ যুক্ত করা যায় না, কিন্তু যখন আপনার আমার মৃত্যু হয় তখন আপনার আমার নামের সাথে মরহুম শব্দটা যুক্ত করে দেওয়া হবে, ঠিক কিনা বলেন? যেমন এখানেও মরহুম হযরত মাওলানা শাহ হামিদুল্লাহ, এখানে মরহুম শব্দটা কিন্তু যুক্ত করা হয়েছে। তার মানে দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি আমি আছি, যখন এই দেহ থেকে প্রাণ চলে যাবে তখন আই এম এ ড্যাড, ইউ আর ড্যাড, আপনি আমি আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? তার মানে মানুষ, মানুষের আসল সত্তা হলো তার আত্মা। কথা বলেন, আরে মিয়া বোবার মতো থাকেন কেন, কথা বলেন। আল্লাহ কি শরীরে জবান দিছে খালি নিজের জীবন চালানোর জন্য, টাকা কামাই করার জন্য, এই কাজে লাগানোর জন্য? বডিকে জবান কি দিছি শুধু গোস্ত মাছ খাওয়ার জন্য, মাহফিল শেষে বিরিয়ানি নেওয়ার জন্য, নাকি বাজারে গিয়ে অপ্রাসঙ্গিক কথা বলার জন্য? কথা বলেন, দোকানে গিয়ে অপ্রয়োজনীয় কথা বলার জন্য নও, আল্লাহ রাব্বুল আলামিন জবান দিয়েছে আল্লাহর কাজে ব্যয় করার জন্য। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াদি করুনি আজকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হয় না। অর্ডার কার? আল্লাহ। আরে বলেন, এই দুনিয়াতে তো গেট আপ দেখাইতে পারি আমরা, কি করতে পারি? বিপদে পড়লে যেই কোনো লোকের মাধ্যমে সাহায্য পাই, অসুস্থ হলে ডাক্তারের মাধ্যমে ট্রিটমেন্ট পাই, যদি সুস্থতা নসিবে না থাকে মৃত্যুর মাধ্যমে আমরা সকল কষ্টের অবসান খুঁজে পাই, ঠিক কিনা বলেন? কিন্তু পরকালটা কেমন হবে সেটা কি জানেন? আপনি যতই কষ্ট পান, যতই যন্ত্রণা পান, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, আল্লাহ বলেছেন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে, সেদিন মানুষ মরতেও পারবে না, বাঁচতেও পারবে না, পালাতেও পারবে না। তাহলে গেট আপ কি আছে? কথা বলেন না কেন? নবী বলেছেন কি জানেন, আলকবানু রাওজাতুম মির ইয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফরিন নার। আল্লাহ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, আবার জাহান্নামের একটা গর্ত হবে। আমরা কি জানি আমাদের জন্য কোনটা বরাদ্দ আছে? কথা বলেন, আপনার অন্তরকে প্রশ্ন করুন, আপনার জীবনে কি নেক কাজ বেশি করেছেন না পাপ কাজ বেশি করেছেন, কোনটা কোনটা? আরে নিঃসন্দেহে পাপ। এখনকার মানুষ নেক কাজ দেখে দাদা টিটকারি করে, কি করে?
টিটকারি করে, উপহাস করে, তাসবিহ হাতে নিলে ওই যে অমুকের ছেলে হুজুর হয়ে গেছে। আরে চোর কি ওলি হতে পারে না? কথা বলেন না কেন? আমাদের বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার বেড়েছে, কিন্তু যথেষ্ট সুশিক্ষার হার কমেছে। কথা বলেন না কেন? মসজিদগুলো সুন্দর, মুসল্লিগুলো সুন্দর না। যায় মুসল্লি কিছু যায় মসজিদে, কিন্তু মুসল্লিগুলো হেদায়েত প্রাপ্ত না। এগুলো কিয়ামতের আলামত। এগুলো কিসের আলামত? কিয়ামতের আলামত। সম্মানিত উপস্থিতি, পাপের কথা বলাতে কিন্তু আপনারা মুখ খোলেন নাই, আপনারা মুখ খোলেন নাই, আপনারা কিন্তু জানেন না। কে রামান কাদিবি কাদিবশি যখন তোমার কেউ রবে না দেবো শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। অস্বীকার করা যাবে? আরো জোরে বলেন না কেন? অহংকার দেখাইবার ঘুড়ি বেচারা করে গা ঋষি কথা কি বুঝতে পারছেন? কাগজ কাইটে ঘুড়ি বানাইয়ে ঘুড়ির মধ্যে রশি লাগাইয়া যেমনি মালিক ছেড়ে দেয়, ঘুড়ি মনের আনন্দে উঠতে থাকে। মালিকের যখন সময় হয় নাটাই ধরে টান দেয়, তখন কিন্তু ঘুড়ি মালিকের হাতে আসতে বাধ্য, ঠিক না? আপনার আমার এই দেহটাও কাগজের ঘুড়ির মতো। এই দেহের মধ্যে একটা পাখি আছে, আমি বলেছি বাংলাতে বলা হয় আত্মা, এটাকে ইংলিশে বলা হয় সোল, আরবিতে এটাকে বলা হয় রূহ। এই এই আত্মাটা হলো রশি, আর নাটাই হলো আজরাইল। আজরাইল কাল্লা ওয়ার্ডার করবে, তখন যদি আপনার ছেলে মেয়ে 10 বছর 20 বছর দেখেন না, ইউরোপ কান্ট্রিতে থাকে, আজরাইলকে যদি বলেন আজরাইল 5টা মিনিট অথবা 5 দিন 1 সপ্তাহ সময় দাও, ছেলে মেয়ের সাথে দেখা করার পরে আইসো, আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেন, ঠিক না? ঠিক। আরে চলে, অনেকে কথা বলেন না, ব্যাপার কি? ব্যাপারটা কি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদি, the seizing of Allah is difficult, Allah pakrao boro kothor, Allah dhora khub shokto. Allah bolechen inna Allah sari'ul hisab, Allah hisab grohone ottonto tatpor, Allah is quick to take account. Allah bolechen inna Allah shadidul iqab, Allah punishment is severe, Allah shasti daneo kothor, Allah dhorbeo khub shokto bhabe, হিসাবও নেবে খুব শক্তভাবে, এবং সাজাও দিবে খুব কঠিন। বাঁচার উপায় আছে? একটু আগে বলছি, নবী বলেছেন কবরটা জান্নাতের একটা টুকরা হবে, জাহান্নামের একটা গর্ত হবে। এই যে কোরআন শরীফ আমার চোখের সামনে, এই কোরআন শরীফের 29 পারায় আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকারভাবে বলে দিয়েছেন,
আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের 29 পারায় একবারে চমৎকার ভাবে তিনি জানিয়ে দিয়েছেন, বন্ধুরা আমার কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকে জানতে পারবো কে কি করেছি আর কি করেনি, ঠিক কিনা বলেন? আরো জোরে, আমার কথা বিশ্বাস হয় না, আরো জোরে বলে না কেন? আমার কথায় আপনারা কি একমত না? আরো জোরে বলেন। মহাব্বতে সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সেই দিকে নজর রেখে কি করতে হবে, কথা বলে না কেন? এই যে সূরা ইনফিতর, কোরআন শরীফের 29-30 পারায় সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন, ওয়াইদাল কুবুরু বুসিরাতু আলিমাতুম একবার স্পষ্ট করে দিয়েছেন, ওয়াইদাল কুবুরু বুসিরাত, কবরটা যখন ওপেন হয়ে যাবে কি হয়ে যাবে, কথা বলেন না কেন? কথা বুঝেন নাই? কোন দিন হবে বলতাম না, এটা কোন দিন কবরটা ওপেন হবে বলবো? এই যে এখানে বলেছেন ইদান জোরে বলেন তখনই কবরটা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। এই যে আল্লাহ বলেছেন সেই দিনটা হলো কিয়ামতের দিন, কোন দিন কথা বলেন, কোন দিন? আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, সম্মানিত উপস্থিতি, আই রিসাইট দ্য হোলি কোরআন এভরি ডে ইন দ্য মর্নিং এন্ড ইভিনিং, যদি মাঝে মাঝে বাদ যায় প্রত্যেকদিন সকাল বিকাল কোরআন তেলাওয়াত করে, এই যে আমি কোরআন তেলাওয়াত করতেছি আমার হবে সিঙ্গেল সোয়াব, আর আপনারা মন দিয়ে ছাতক পাখির মতো কোরআনের দিকে নজর দিয়ে আছেন, আপনাদের যদি ধৈর্য ধরে শোনার জন্য আপনাদের আমল নামায় দেওয়া হবে ডাবল সওয়াব, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জীবনে কোনো আমল নাই, আপনার জীবনে কোনো আমল নাই, এই কোরআন কিয়ামতের দিন আপনাকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে। আপনার জীবনে এত বেশি পাপ করেছেন, এই পাপ থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নেই, এই কোরআন আপনি তেলাওয়াত করলে আপনার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, আমি যে কোরআনটা তেলাওয়াত করছি আপনাদের কাছে কি খারাপ লাগছে? আরো জোরে বলেন খারাপ লাগছে? এ দেখেন আল্লাহ অত্যন্ত চমৎকারভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সূরার মধ্যে, এই সূরার মধ্যে 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবা, পিছনের তারা বলেন না কেন? এই মিয়া খবর কি রাখেন আর কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আল্লাহর মন মতো করে সৃষ্টি করেছে। আপনার এখানে অসংখ্য মানুষ সুবহানাল্লাহ, তো আসতে এই যে আয়াতটা তেলাওয়াত করলাম, ফি আই সূরাতিন আল্লাহর মন মতো করে আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা কি আল্লাহর মন মতো করে চলতে পেরেছি? কথা বলেন, আমার সাথে একটু কথা বলবেন আমি খুশি হব। সম্মানিত উপস্থিতি, মেহমানকে দাওয়াত দিয়ে
মেহমানকে দাওয়াত দিয়ে মেহমানকে সম্মান যদি করতে পারেন, আল্লাহর খাস রহমত আপনাদের উপর বর্ষিত হবে। যারা বলেন সুবহানাল্লাহ, আরো জোরে। এই দেখেন আরেকটা সূরা খুঁজে বের করেছি, আল্লাহ আমাদের সম্পর্কে কি বয়ান করেছে দেখেন। আপনারা কি আমার সাথে একমত না? আরো জোরে বলেন, মহাব্বতে আমার সাথে একমত? কথা বলবেন না কেউ, কথা বলবেন না কেউ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে দেখেন। খলাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বিউটিফুল শেপ। আল্লাহ বলেছেন আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে। বন্দরে আমার কেমন করে আল্লাহকে ভুলে আছি আমরা, আকাশের চাঁদ, আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছে আমাদেরকে। বয়ানকার আরো জোরে, সূরা ইনফিতরে আল্লাহ কি বলেছেন, আমি আমার বান্দাগুলোকে আমার মন মতো করে সৃষ্টি করেছি। এখন আপনারা আমাকে বলেন, আমরা কি আল্লাহর মন মতো বলতে চলতে পারছি নি? ও বন্ধু, মন মতো পথে যদি চলতে না পারি রে, কবর হাসর মিজান পৌঁছে রাত, কোথাও আমাদের কোনো সুফল আসবে না। ঠিক কিনা বলেন? আমার সাথে কি একমত সবাই? আমি একটুখানি আপনাদেরকে মৃত্যু নিয়ে আমি আলোচনা শোনাবো বন্ধু, বেশি আলোচনা করব না, তবে আপনারা শুনতে চাইলে আমি আলোচনা শোনাতে প্রস্তুত। রাজি আছেন নাই? আর জোরে কে কে রাজি আছেন হাত তুলে দেখা, সোজা করে হাত দেখাতে হবে সবাই। সম্মানিত উপস্থিতি, যারা বোট খাইতেছেন এগুলো খাওয়া বন্ধ করে দেন, যারা বাদাম হাতে নিয়ে রাখছেন পকেটে ঢুকিয়ে দেন, এটা কিন্তু শুভ লক্ষণ না। কারণ আমি আজকে এমনি এমনি বক্তা হই নাই, আমিও কিন্তু আমার জীবনের অসংখ্য দিন এইরকম দর্শক সারিতে ছিলাম। আমার জীবনে কোনোদিন আমার মনে পড়ে না আমি ওয়াজ শুনতে গেছি মাহফিলে বাদাম কিনে। হ্যাঁ কিনছি, কিনে বাড়িতে যাওয়ার সময় নিয়ে গেছি, ছোটো ছোটো ভাই বোন ছিল তো, ওরা তো মাহফিল থেকে গেলে ধরবে ভাই গিয়ে আনছে, তখন তাদেরকে বোঝানোর জন্য কিছু নিতাম। কিন্তু আমার জীবনে কোনোদিন আমি মাহফিলে বোট আনি নাই, বাদাম আনি নাই। আপনি বাদামের সাথে সাথে ওয়াজও ভুলে যাবেন। যাদের হাতে বাদাম আছে শয়তান তাদেরকে ধোকা দিবে, কেন জানেন? কারণ শয়তান হলো আমাদের প্রকাশ্য দুশ্মন। সেটান ইজ দ্য এটার্নাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান হলো ইমানদারদের প্রকাশ্য শত্রু। তবে হ্যাঁ, প্রকৃত ইমানদার যারা তাদেরকে আল্লাহ চমৎকার তথ্য দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন, সেটান ডিসেপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোকা প্রকৃত মুমিনের জন্য একেবারে নাথি। তার মানে যেমন আপনারা যারা ছাতক পাখির মতো জান্নাতের বাগানে বসে আছেন, শয়তান কিন্তু আপনাদেরকে নিয়ে টেনশন, যারা বাহিরে ঘুরে শয়তান তাদেরকে নিয়ে টেনশন করে না, কারণ তাদেরকে ওরা বায়াত করে ছেড়ে দিয়েছে। শয়তানের হাতে যারা বায়াত গ্রহণ করে তাদের কাছে কখনোই আল্লাহর কাজ ভালো লাগে না। আর যারা শয়তানকে শত্রু মনে করে, শয়তান আল্লাহর প্রিয় বান্দাকে জান্নাত থেকে বিমুখ করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই মুমিনদের সম্পর্কে আল্লাহ তত্ত্ব দিয়েছেন। আল্লাহ বলেছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শাইতান ডিসেপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোকা তোমাদের জন্য একেবারে দুর্বল। শয়তান যতই জাল বলুক না কেন, তোমাদেরকে সেই জালে আটকাতে পারবে না। তার অন্যতম প্রমাণ হলেন আজকে আপনারাই জান্নাতের বাগান। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করে নেয়। সকল সম্মানিত উপস্থিতি, আল্লাহর ওলি সম্পর্কে যদি একটু আলোচনা না করে তাহলে অল্প একটু সময় আলোচনা করে তারপর আমার মূল আলোচনায় যাব। আমি আল্লাহর ওলি হামিদুল্লাহ শাহ রহমতুল্লাহি আলার জন্য আজকে একটু আলোচনা করব, আপনারা কি শুনবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসীলা।
আল্লাহ বলেছেন হে ইমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। ওগো আল্লাহ উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে, তাফসীরে মাজহারির মধ্যে, তাফসীরে পাদ্রির মধ্যে এসেছে, তিনি হক্কানি আলেম এবং ওলিদেরকে যুক্ত করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু অন্য আয়াতে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন কি যদি পৃথিবীতে সবচেয়ে বেশি কেউ ভয় করে থাকে, আল্লাহর গোলামি করে থাকে, ভয় করে, সেটা হলো আল আলেমরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুসল্লিরা বিরক্ত হয়ে গেলে এরকম ইবাদত করা যাবে? মুসল্লিদেরকে বিরক্ত করা যাবে? আপনারা শুনতে চাইলে আমি শোনাবো, অন্যথায় কিন্তু আমি শোনাবো না। আমার কথা কি আপনাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া তাকু ইলাইহিল উসিলা। আমরা আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করব, ঠিক কিনা বলেন? এর মধ্যে আজকে হামিদুল্লাহ শাহ আপনাদের জন্য একটা উসিলা। আমি কিন্তু আপনাদের কাছে এসেছি, আমি কিন্তু মুনাফিক মুসাফিক এবং মেহমান। আল্লাহ কিন্তু মুসাফির আর মেহমানের দোয়া কবুল করেন। আপনাদের দোয়া কবুলের জন্য আজকে আমি গুনাহগার একটা উসিলা। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে মহব্বতে। সম্মানিত উপস্থিতি, যারা মরে যায়, এই যে হামিদুল্লাহ শাহ, আপনার মুরব্বীরা বলেন উনি কি হক্কানি আল্লাহর ওলি ছিল? ওনার কি কারামত ছিল? আপনারা দেখেছেন? তাইলে উনি 100% কি আল্লাহ ওলি। আমরা দেখি উনি ওনার রজায় শুয়ে আছে, কিন্তু আল্লাহ কি কয় জানেন? আমরা জানি যে উনি মরে গেছে, ইউ আর ডেড, মানে তিনি মৃত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ কয় না, এই হামিদুল্লাহ শাহর মতো বাংলাদেশে অসংখ্য আল্লাহর ওলি আছে নাই? ওরা কিন্তু কবরে এদের জন্য, এদের মাজারে কিন্তু আল্লাহ ওদের জন্য খাবার পাঠায়। সুবহানাল্লাহ বলেন না কেন? এটা আমি বলিনি, আল্লাহ বলেছেন ইন্না রাব্বিহিম ইউরজাকুন, দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহর কাছ থেকে তারা কি পায়? খাবার পায়। ওয়াজ করেছেন কে? শুধু এখানে খাদ্য নয়, আল্লাহ বলেছেন বিহোল্ড ভেরিলি দা ফ্রেন্ডস অফ আল্লাহ হ্যাভ নাথিং টু ফিয়ার অর টু রিগ্রেট, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, ঠিক না? ঠিক। অটো রিগ্রেট, তারা পরকালেও চ্যাম্পিয়ন, তার মানে পড়ার পরেও তারা চ্যাম্পিয়ন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সম্মানী ব্যক্তির সাথে থাকলে সম্মান পাওয়া যায় না? আল্লাহ বলেছেন উই আর ইওর প্রোটেক্টিং ফ্রেন্ডস ইন দা লাইফ অফ দা ওয়ার্ল্ড এন্ড ইন দা হিয়ার অফ টাদ নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে, এরা হলো হক্কানি আল্লাহর প্রিয় বন্ধুরা। একটু জিকির করেন লা সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
যত বেশি জিকির করবেন তত বেশি হার্ট ভালো থাকবে। জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। জোরে বলে তো সুবহানাল্লাহ, আরো জোরে। যেই কথাটা আমার মূল বিষয়টা, আমি মূল বিষয়ের দিকে ঢুকতে চাই, তার আগে আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনাদের সামনে কিন্তু অনেক ফাঁকা জায়গা, একটু কি সামনের দিকে আসবেন? সবাই একটু সামনের দিকে আসেন, সবাই যার যার জুতাগুলো নিয়ে সবাই একটু সামনের দিকে এসে চেপে চেপে বসেন। কারণ আমি বেশিক্ষণ আলোচনা করব না, আলোচনা করে মিলাদ কিয়ামের পরে মোনাজাত দিব, তারপরে তাবারক, বিশাল তাবারকের আয়োজন। আপনারা সবাই যার যার সহিতে দেখেন, আমার ভাইয়েরা এসে দাঁড়িয়ে আছে, এরা ভিতরে ঢুকতে পারতেছে না, ওই চারটা একবারে মানে ব্লক হয়ে গেছে। আপনারা সবাই সামনের দিকে আসেন, সবাই সবাই সবার ফাঁকা জায়গাগুলো সামনের দিকে জায়গাগুলো ফিল আপ করে বসেন, সবাই সামনের দিকে আসেন, সবাই সবাই কথা বল, সবাই আমার কাছে দিক সামনের দিকে আসেন না, আরে আরে কি আর একটু সামনের দিকে আসেন সবাই। আর ভাইয়েরা যারা দাঁড়িয়ে আছো, যুবক ভাইয়েরা, সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, সবাই সবার জায়গা দেখে দেখে, কারণ আমি বেশিক্ষণ আলোচনা করব না, একটুখানি আলোচনা করে আমি আজকের মাহফিল শেষ করব মিলাদ কিয়ামের মাধ্যমে। এই যে পিছনের দিক দিয়েও জায়গা আছে, ওই পাশেও জায়গা আছে, সবাই ভিতরে চলে আসেন, সবাই সবাই। আপনাদের এখানে কিছু কিছু মানুষ আছে খুব শক্ত মনের মানুষ, খুবই শক্ত, সবাই সবাই সবাই। আরে ভাই, কোরআন হাদিস ইসলাম কি বলে, আপনি বসলে জায়গা থাকলে আপনার ভাইকেও বসার সুযোগ করে দিতে হবে, আপনি খাইলে আপনার ভাইকেও খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, আপনি পড়লে আপনার ভাইকেও পড়ানোর ব্যবস্থা করতে হবে। আরে তাবারুকের ব্যবস্থা আমি করবো, আপনাদের টেনশন করার দরকার নাই। আমি বলছি তো আপনাদেরকে, আমি সব ব্যবস্থা করে দিব, এটা টেনশন আপনাদের করার দরকার নাই। কি বলছি বুঝতে পারছেন? আপনারা টেনশন করার দরকার নাই। আপনারা কি আলোচনা শোনার জন্য বসেছেন না যাওয়ার সময় তাবারুক নেওয়ার টেনশনে বসছেন? সবাই আলহামদুলিল্লাহ বলেন, আরো জনে বলেন, আরেকটু মহাপদে। আজকে আমরা যে জীবন পেয়েছি, মরণটা কেমন হবে সেই জায়গা নিয়ে একটু আলোচনা করব, একটু মন দিয়ে শুনবেন, একটু ধৈর্য ধরে আমার সাথে একমত? আলহামদুলিল্লাহ বলেন বন্দনে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে তিনি জানিয়ে দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি সৃষ্টি করেছেন জীবন এবং মরণ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আর বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আমাকে ভয় করো, তবে ভয়টা হবে ভয় করার মতো ভয়। তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যাইও না, কারণ আমার নবী জানিয়ে দিয়েছেন, অল্প বড় রোজা তুম মিরিয়া দিল জান্নাতি উহফরতুম ফাইন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু জানিয়ে দিয়েছেন, রে আমার বান্দা ইমানদারির দল, তোমরা বাকি ভয় করো ভয় করার মতো রে, তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে তোমরা কবরে যেও না। এই কোরআনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক বাণী দিয়েছেন, কিন্তু নবী জানিয়ে দিয়েছেন, রে আমার উম্মতের দল, তোমরা জেনে রাখো কবরটা জান্নাতের একটা টুকরো হবে রে, জাহান্নামের একটা গর্ত হবে। ও বন্ধু, জীবনে এত বেশি পাপ আমরা করেছি, জীবনে এত বেশি অন্যায় আমরা করেছি, যেই অন্যায়ের কারণে জান্নাতের কল্পনাও আমরা করতে পারি না, মরার আগে মনে হয় যেন জাহান্নামেই আছি। আমার সাথে একমত কিনা বলেন, আর জোরে বলেন একমত কিনা। এই চাঁদপুর বারামপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা আমার মা আমার বোনেরা সবাইকে ডেকে ডেকে বলছি গো, জানানা খোলে তোমরা সবাই শোনো খুবই ভয়ঙ্কর কথা। ও বন্ধু, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, যাদের ব্রেইন আছে রে, এই কথাগুলো শোনার পরে তারা স্থির থাকতে পারে না, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন ঠিক কিনা, আর একটু মহব্বতে বলুন ঠিক কিনা। বন্ধুরে আমার, আমি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলবো, এই পৃথিবীতে কিন্তু মৃত্যু দুধ আসে দুই ভাবে আসে, কয় ভাবে? দুই ভাবে। একটা রূপে আসে বন্ধু জান্নাতীদের প্রাণ পাখি নেওয়ার রূপ, আর একটা রূপ হলো বন্ধু জাহান্নামীদের প্রাণ পাখি নেওয়ার রূপ। ও বন্ধু, তোমরা জানো না, আমি শুনেছি বন্ধু কিতাব থেকে প্রমাণ পেয়েছি, একটা গাছ আছে বন্ধু তওবা নামের গাছ, কিসের না কিসের গাছ, এটাকে আবার সাজরাতুল মুনতাহা বলা হয়। এই গাছের মধ্যে এই সৃষ্টির প্রত্যেকটা প্রাণীর নাম বন্ধু লিপিবদ্ধ করা আছে, যারা না কার যাদের মৃত্যু হবে শুভ মৃত্যু, তাদের নামের চতুর্দিকে বন্ধু নূর ঝলমল ঝলমল করবে। ওই তওবা নামের গাছের পাতা যখন মৃত্যু দুধের সিনার উপরে সে ঝরে পড়বে, তখন সে লোকটা জান্নাতি কিনা জাহান্নামি তখনই সেটা সে বন্ধু নির্ণয় করতে পারবে। আর যদি কপাল পড়া পাপী হয় ও বন্ধু, তখন তার নামের চতুর্দিক দিয়ে কাপড়ে চিতি পড়লে যেমন সাদা কাপড়ের রং নোংরা হয়ে যায়, বিশ্রী হয়ে যায়, ওই পাপী মানুষের নামের দেখে বন্ধু সেই রকম বিশ্রী দেখা যাবে। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। কয় ভাবে আসে কথা বলেন বন্ধু, আজকে ওয়াজ বুঝতে হবে রে, দুই ভাবে আসে জান্নাতীদের প্রাণ পাখি নেওয়ার জন্য যখন আসে, ওই ফেরেশতাদের কাছে দেয় থাকে বন্ধু জান্নাতি পোশাক, ওই আল্লাহর প্রিয় বান্দারা জান্নাতি পোশাকের দিকে নজর দিয়ে চায় দেখে, আর ওই তাদের পোশাকের দিকে নজর থাকে জান্নাতি নেয়ামতের দিকে নজর থাকে, ওই দিক দিয়ে তার প্রাণ পাখি বন্ধু বের করে নিয়ে যায়। জোরে জোরে প্রাণ পাখি যখন নেওয়ার জন্য আসি রে, তখন ফেরেশতাদের চেহারা থাকে বন্ধু অত্যন্ত মলিন বিশ্রী, অত্যন্ত ভয়ঙ্কর, তাদের কাছে থাকে তখন কুদরতি চট। চট চিনেননি? চট চিনেন না? বেতের চট, একদমই পাতলা সালার চট, চিনেন কিনা বলেন? আছে না নাই? ওই রকম চট। যখন ফেরেশতারা পৃথিবীর বুকে আসে পাপী লোকেদের প্রাণ পাখিটা নেওয়ার জন্য, এই চটের জায়গা থেকে বন্ধু আমি আরেকটু অন্যদিকে ঘুরতে যাব আপনাদেরকে নিয়ে। চট নিয়ে আসার কারণ, এই গোটা পৃথিবীর প্রাণীগুলো যদি বন্ধু মৃত্যুবরণ করে রে, মৃত্যুবরণ করার পরে যদি সবগুলোকে একত্রিত এক জায়গায় রাখা হয়, সবগুলো পৈচাতে দূর
দুর্গন্ধ বের হবে রে, তার চাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে। একটা পাপী লোকের আত্মা থেকে এই জন্য ফেরেশতারা আসার সময় কুদরতি চট নিয়ে পৃথিবীর বুকে আসে। পৃথিবীর বুকে আসে যখন তার প্রাণ পাখিটা বের করতে চায়, প্রাণ পাখি যখন বের করতে চায় রে, শরীরের বিভিন্ন জায়গায় প্রাণ পাখিটা বন্ধ পলাইবার চেষ্টা করে, কিন্তু পলাইবার তো কোনো সুযোগ নাই। তার দেহ থেকে প্রাণ পাখিটা বের করা হয়, বের করার সময়টা বন্ধ মৃত্যুর যে যন্ত্রণাটা পাপি লোকটা পায়, একটা কাঁথাযুক্ত বন্ধ লোহার শলা কি গরম উত্তপ্ত করে যদি রুইয়ের মধ্যে লাগান, তখন দেখবেন রুইটা টান দিলে আর এটা পুরোটা ইনটেক হয়ে আসবে না, টুকরো 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 করে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে বের হবে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বোঝেন নাই? একটা কাঁটাযুক্ত শলা যখন বন্ধ কোন রুইয়ের মধ্যে ঢুকাবেন, টান দিলে দেখবেন ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে বের হবে। ঠিক পাপি লোকের আত্মাটাও বন্ধ এমন ভাবে বের হবে, ঝুরি ঝুরি বলুন না নাউজুবিল্লাহ। কেমন করে বুঝাইবে বন্ধু তোমরা বুঝবে আমি জানি না। ও বন্ধু এতটা যন্ত্রণাদায়ক হবে, ফেরেশতারা যখন ওই পাপী লোকের আত্মাটা নিয়ে যখন রওনা দিবে রে, ফেরেশতারা আসমানে প্রথম আসমানের দরজা খুলবে বন্ধু, দরজা খোলার পরে ফেরেশতারা বিশ্রী নাম বিশ্রী ভাবে তাদেরকে সম্বোধন করে কথা বলবে, তাদেরকে জান্নাত বন্ধু প্রথম আসমানের দরজা খুলে প্রবেশ করতে দিবে না, ওখান থেকে তার কবরে দুনিয়ার দিকে তার আত্মাটাকে নিক্ষেপ করা হবে। তার মানে আসমান থেকে আসমানের জগৎ থেকে এখানে ফেলে দেওয়া হবে জমিনে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এতটা দুর্গন্ধ হবে, এতটা বিশ্রী হবে, এতটা কষ্টকর হবে বন্ধু পাপি লোকেদের মৃত্যু। এই দিকটাকে আমি আরেকটু ক্লিয়ার করার জন্য বন্ধু বলবো, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি আল্লাহর বন্ধু, ইব্রাহিম খলিলুল্লাহ আজরাইল আলাইহিস সালাম মৃত্যুদূতকে প্রশ্ন করেছিল, রে আজরাইল আপনি তো মৃত্যুদূত, কেমন করে প্রাণীর প্রাণ পাখি কবজ করেন আমি একটু সেটা জানতে চাই। এবার আজরাইল বলেছিল, আমি পাপি লোকেদের প্রাণ পাখি যেমন করে কবজ করি গো, এই সুরত যদি আমি আপনাদের আপনার সামনে ধরি তাহলে আপনি নবী সইতে পারবেন না। জোরে বলেন না আল্লাহু আকবার। উনি কি নবী? কি সাধারণ জিনিস আও? কেমন নবী? 1,24,000 মতান্তরে, 2,00,000 মতান্তরে, 3,24,000 নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 8 জন নবীকে, কয়জন? মাত্র 8 জন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন স্বর্গীয় উপাধি দিয়েছে। এর মধ্যে একজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ওগো নবী, নবী গো আমি মৃত্যুদূত বলতেছি, নবী গো আমি পাপী লোকেদের জাহান্নামীদের প্রাণ পাখিটা যেমন করে কবজ করব, ওই সুরত যদি আমি ধরি গো আপনি নবী সইতে পারবেন না। ইব্রাহিম খলিলুল্লাহ বললেন, তারপরেও বলছি আমাকে কি করতে হবে দেখাতে হবে। ও বন্ধু আজরাইল যখন পাপী লোকেদের প্রাণ পাখি কবজ করবে, সুরত যখন ধরল, এই সুরত ধরার পরে সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহ বেহুশ হয়ে যায়। বেহোশ হতে পারে তাহলে আপনারা আর উপায় কেমন হবে বন্ধু? আমার নবী যখন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিঠ মোবারকের সাথে পিঠ মোবারক লাগায়া বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদান না ছাড়া, ইন্না লিল মাউতি সাকারাতুন, মৃত্যু তি যন্ত্রণাদায়ক বেদনাদায়ক, রে আয়েশা মৃত্যু অবশ্যই অত্যন্ত যন্ত্রণাদায়ক,
আমার নবীর সামনে পানির একটা পেয়ালা ছিল রে, মৃত্যুর সময় আমার নবী পানি দিয়ে হাত মোবারক দিয়ে চেহারা মোবারকের দিকে নিজ হাত মোবারকে পানি ছিটিয়েছিল বন্ধু। আসরাইল যখন আমার নবীর প্রাণ পাখি নেওয়ার জন্য আসলো, প্রাণ পাখি নেওয়ার জন্য যখন বন্ধু আসলো, আসার পরে আমার নবীর বুকের উপরে বক মোবারকের উপর যখন হাত রাখলো, প্রশ্ন করেছে ইয়াজরাইল, তুমি বলো না আমার বুকের উপর তুমি কি রেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার হাতের একটা আঙুল রেখেছি গো নবী। এবার নবী ডাক দিয়ে বলে, রে ইয়াজরাইল, তুমি ইয়াজরাইলের একটা আঙুল আমার বুকের উপর রেখেছো, কাছে মনে হয় আসমান জমির যা আছে সব যদি আমি নবীর বুকের উপরে তুলে দেওয়া হতো, আমি নবী এতটা কষ্ট পাইতাম না, তোমার হাতের ভার আমি এতটা কষ্ট অনুভব করতেছি। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আরেকটু মহব্বতে বলুন আল্লাহু আকবার। নবী আজরাইলের একটা ডাক দিয়া বলল, আজরাইল, আমি নবী বলে দিলাম রে, আমার গুনাহগার উম্মত তোমার ইজ্জতন সইতে পারবে না রে, আমার গুনাহগার উম্মতে মৃত্যুর যন্ত্রণা পর্যন্ত তুমি আমাকে দিয়ে দাও। এই জন্য বলি, কবরের খবর যদি মানুষ জানি
দুরুদ পড়তে খারাপ লাগে? দুরুদ ইজ দা মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। জোরে জোরে বলেন না মারহাবা। দুরুদ পড়তে খারাপ লাগে? অনেকের জবান এখনো বন্ধ। আপনারা জানেন না বন্ধুরা আমার, এটাও মৃত্যুর সময়ের পুঁজি। বলে হুজুর কেন বললেন? জগতের পরে আল্লাহর পরে ভয়ঙ্কর যদি কিছু থাকে তাহলে বন্ধু সেটা হলো আজরাইল। আজরাইল বন্ধু একটা পা জান্নাতের সিংহাসনের উপরে আর একটা পা বন্ধু জাহান্নামের উপরে। আজরাইল কথা দিয়েছে রে বারামপুরের মানুষ, আজরাইল কথা দিয়েছে প্রাণের নবীকে ভালোবাসিয়া কেউ যদি হলো নবীর প্রেমের দুরুদ অন্তরে রাখতে পারে। আজরাইল বলেছে নবী আমি কথা দিলাম আপনার প্রেমিক উম্মতের জন্য, আমি আজরাইল মৃত্যুর সময় একটা স্যাক্রিফাইস করব, এই স্যাক্রিফাইসটা হলো আমি আপনার প্রিয় উম্মত যারা আপনাকে ভালোবাসে কন্টিনিউ নিজেকে দুরুদের মাধ্যমে নিয়োজিত রাখতে পারবে। আমি মৃত্যুর সময় তার প্রাণ পাখিটা এমন আদবের সাথে বের করব গো যেমনি ভাবে নবী রাসূলের প্রাণ পাখি আমি কবজ করেছি। শুনো, মৃত্যুর সময়টা নিয়ে আলোচনা করব। বন্ধুরে আমার, দুনিয়াতে মানুষ শুধু দুনিয়া নিয়ে পাগল, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে, অন্য কোনো চিন্তা চেতনা নাই, ঠিক না বা ঠিক? আরো জোরে বলেন, আমার সাথে একমত কিনা? মূসা কালিমুল্লাহ এমন একজন নবী ছিল বন্ধু, ওই যে বললাম আটজন নবী কে আল্লাহ নিজে উপাধি দিয়েছেন, লাকব দিয়েছেন, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। মূসা কালিমুল্লাহর ইন্তেকালের পরে বন্ধু যখন ওনাকে প্রশ্ন করা হলো, গো নবী মূসা আপনি তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, আপনার মৃত্যুটা আপনার কাছে কেমন মনে হয়েছে গো? এখন মূসা কালিমুল্লাহ উত্তর দিয়ে দিয়েছে, আমি মূসার কাছে মরণটা এমন মনে হয়েছে জীবিত একটা চড়ুই পাখিকে অত্যন্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে, চড়ুই পাখিটার যেমন লাগে রে, চড়ুই পাখিটার যে অবস্থা হয়, আমি মূসার মরণটা আমার কাছে তেমন মনে হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা জানেন কিনা জানি না, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো বন্ধু 1000 তলোয়ার মারার আঘাতের সমান। কি মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা? সবচেয়ে কম যন্ত্রণা 1000 তলোয়ার মারার আঘাতের সমতুল্য। আর জাহান্নামীদের সবচেয়ে কম আযাব বন্ধু, বুখারি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, তাদের জন্য সবচেয়ে কম আযাব হলো আগুনের এক জোড়া জুতা তাদেরকে বানিয়ে দেওয়া হবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন করে মানুষ সইব রে, কেমন করে মানুষ সহ্য করতে পারবে? মূসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, বন্ধু আমি মূসা আমার মরণটা কেমন পেয়েছি গো, জীবিত একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে যেমন হয়, আমি মূসার কাছে আমার মরণটাও তেমন মনে হয়েছে। বন্ধু আপনারা বুঝতে পারছেন না আমি কি বলেছি? বুঝতে পারছেন? আপনাদের এখানে দোকান আসেনি সকালে এবং মাগরিবের পরে আপনার সিঙ্গারা ভাজেনি, সিঙ্গারা পুরি পেঁয়াজ ভাজেনি, অনেক বড় তেলের কড়াই, এটার মধ্যে দেখবেন পুরির কাইডা বন্ধ একদম কাঁচা দেওয়া হয়, কি হয় একটা মুহূর্তের মধ্যে এটা ভাজা হয়ে একবারে মচমচা হয়ে ভেসে ওঠে। একটা জীবিত চড়ুই পাখিকে যদি ধরে আপনি এইরকম কোন উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দেন, চড়ুই পাখিটা বন্ধ বাজা হতে বেশিক্ষণ সময় লাগবে না। মূসা নবী বলেছে চড়ুই পাখিটাকে ধরে, জীবন্ত চড়ুই পাখিটাকে ধরে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে চড়ুই পাখিটার যেমন কষ্ট হয়েছে রে, যেমন কষ্ট হবে রে, আমি মূসার কাছে আমার মরণটাও তেমন কষ্টকর মনে হয়েছিল। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার।
পাপের কোনো শেষ নাই, আমাদের অন্যায়ের কোনো শেষ নাই, আমাদের অপরাধের বন্ধু কোনো শেষ নাই, আমাদের মরণ কেমন হবে সেটা আমরা জানি না। ঠিক না ব্যাটি? আরো জোরে বলেন বন্ধুরে আমার। আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ ওই যে বলছে আটজন নবী, কয়জন? এর মধ্যে উপাধি প্রাপ্ত আরেকজন হলো ঈসা রাহুল্লাহ, যিনি পৃথিবীর বুকে বাবা ছাড়া এসেছে, যার বাবা ছাড়াই জিব্রাইল ফু দিয়েছে, ওই ঈসা নবীর মা মরিয়মের কোদরে গিয়ে ফুটা ঠাই নিয়েছে। কিছুদিন পরে ওই জামানার নবী ঈসা রাহুল্লাহ পৃথিবীর বুকে কদম দিয়েছে। বন্ধুরে আমার, ঈসা নবীর কিন্তু অনেক ক্ষমতা ছিল, অনেক মৌজাদা ছিল ঈসা রাহুল্লাহর। মৌজাদাটা হলো কেমন জানেননি? ঈসা রাহুল্লাহর সেই মৌজাদাটা হলো তিনি মরা মানুষ বন্ধু জিন্দা করতে পারতেন। কুষ্ঠ রোগীকে মেসেজ করে দিলে, এমনি করে মেসেজ করে দিলে কুষ্ঠ রোগ ভালো হয়ে যেত। একদিন উনি ওনার এক সঙ্গিনী সফরে বের হলেন, সফরে বের হওয়ার সময় তিনি গন্তব্যে চলে গেলেন, ফিরে আসার সময় হঠাৎ করে চাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বন্ধু তিনটা ডেড বডি পড়ে আছে। কয়টা? তিনটা মরা দেহ পড়ে আছে। ওনার হাতের মধ্যে যে আশা ছিল মানে লাঠি, এ লাঠি দিয়ে টাচ করতে দেরি, সঙ্গে সঙ্গে তিনটা মৃত্যু ব্যক্তি জিন্দা হতে দেরি হয় না, এমন মৌজাদা ছিল ঈসা রাহুল্লাহ। বন্ধুরে আমার, উনি যা একদিন কিতাব প্রমাণ করেছে ওনার জীবনীতে এসেছে। একটা মেষ জবাই করে খাইলেন, মালিকের অনুমতি নিয়ে তিনি বললেন জবাই করার পরে আমরা গোস্ত খাবো, হাড়ও খাওয়া সম্ভব না। ঠিক না বেঠি? হাড়ও খাওয়া সম্ভব না, হাড় চামড়াগুলো একত্রিত করে রেখে দিবে। তখন কি করলেন? হাড় চামড়াগুলো একত্রিত করে রেখে দিলেন, সবাই যেন খাওয়ার পরে পরিতৃপ্ত হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ যখন বন্ধু হাতের আশা দিয়ে যখন চামড়া এবং হাড়গুলোতে টাচ করে বললেন উঠে যাও, তখন ওই চামড়া এবং হাড় থেকে পরিপূর্ণ মেষ হয়ে আবার পালে চলে গেল। আমি কেন বলছি আপনাদেরকে এগুলো একটু শোনেন, আল্লাহর নবী কারণে যখন তিনি প্রথম এই পৃথিবীর বুকে কদম দিয়েছিলেন, 400 লোক একসাথে সৌর অবস্থায় তিন দিন জীবন যাপন করেছিল, তিন দিন পরে 400 লোক একসাথে সৌর হয়ে মারা গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ওনার জীবনে মৌজাদার কোনো কিনাই শেষ নাই। উনি যখন আল্লাহর কাছে হাত বাড়াইলেন স্বর্গীয় খাবার দিতে হবে, আল্লাহ এক খাঁচা স্বর্গীয় খাবার পৃথিবীতে পাঠিয়ে দিলেন। বন্ধুরে আমার, যেটা অসুস্থ মানুষ খাইলে সুস্থ হয়ে যেত, মাজুর মানুষ খাইলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যেত, এমন ভাবে আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ অনেক মৌজাদা দেখিয়েছেন বন্ধু। এর মধ্যে আরেকটা ভয়ঙ্কর এবং অন্যতম মৌজাদা হলো, একদিনে ইহুদি আল্লাহর নবী ঈসা রাহুল্লাহর কাছে আসলেন, এসে বললেন ওগো নবী, আপনি তো মৃত ব্যক্তিকে জিন্দা করতে পারেন, মরা মানুষ জিন্দা করতে পারেন, কোনো কোনো মৃত্যু ব্যক্তিকে জিন্দা করতে পারবেন কি? এবার আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, তুমি বলো না, তুমি বলো আমি কাকে জিন্দা করব। এবার ওই ইহুদি বলল, ওগো নবী, আপনি নূহ আলাইহিসসালামের ছেলে শামকে আপনি জীবিত করবেন, ঠিক আছে চলো। এবার ওই ইহুদি সহ নূহ আলাইহিসসালামের ছেলে শামের কবরের পাশে গেল, যাইয়া আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ একটা ডাক দিতে দেরি বন্ধু, একটা ডাক দিতে দেরি রে, ওই নূহ আলাইহিসসালামের ছেলে শাম জিন্দা হতে দেরি হয় না। উনি জিন্দা হয়ে গেল। জীবিত হওয়ার পরে আল্লাহর নবী নজর দিয়ে চাইয়া দেখলেন নূহ আলাইহিসসালামের ছেলের শামের দাড়িগুলো চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে। আমাদের এখনকার যুগের মানুষের যেমনি বন্ধু চুল পেকে সাদা হয়ে যায়, দাড়ি পেকে সাদা হয়ে যায়, তৎকালীন সময়ে তখনকার জামানার মানুষগুলোর চুল দাড়িগুলো পাইকা সাদা হতো না। আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ তাকে প্রশ্ন করলো, ও শাম,
আপনার চুলদারি গুলো পাইকা কেন সাদা হয়ে গেল? কারণ আপনাদের জামানায় তো মানুষের চুলদারি পাকত না, আপনার চুলদারি গুলো পাইকা কেন সাদা হয়ে গেল? এবার শাম একটু উত্তর দিয়েছে, আমাকে যখন জীবিত হওয়ার জন্য ডাকা হয়েছে গ, ডাকার পরে আমি মনে করেছি আজকে বোধহয় কিয়ামত কায়েম হয়ে যাবে। আমি জানি মানুষ একবার ইন্তেকাল করবে, ইন্তেকাল করার পরে পুনরায় আবার পৃথিবীর বুকে তাদের কি চিন্তা করে তোলা হবে, আর সেই দিনটা হলো কিয়ামতের দিন। আমার মনে হয় কিয়ামত অনুষ্ঠিত হয়ে যাচ্ছে গ, এই জন্য আমাকে ডাকা হয়েছে। সেই ভয় আতঙ্কে আমার চোদারি গুলো পাইকা সাদা হয়ে গেছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, একটু মহব্বতে পড়ুন না আল্লাহু আকবার। তিনি কি বলেছেন? চুলদারি গুলো বন্ধ, পাইকা সাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী ঈসা রুহুল্লাহ ওই নূহ আলাইহিসসালামের ছেলে শামকে একটা ডাক দিয়ে বলল, আপনি যে মৃত্যুবরণ করেছেন আপনার মৃত্যুর বয়স কত? এবার শাম উত্তর দিল, ও নবী, আমি যে মৃত্যুবরণ করেছি আমার মৃত্যুর বয়স হলো 4000 বছর। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। কত বছর? এখনো পর্যন্ত আমি সব দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে গেছি, আজ পর্যন্ত আমি মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি না। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। ও বন্ধ, একটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, দুইটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না, তিনটা তলোয়ারের আঘাত মানুষ সইতে পারে না। যেই জায়গাতে মৃত্যুর সবচেয়ে কম কষ্ট কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান, এমন মৃত্যুর যন্ত্রণা কোনোদিনও ভুলে ভোলা যায় না। ঠিক কিনা বলে? এই মরণ আমাদের জীবনে আসে না নাই, কথা বলেন না কেন? রে ওবারামপুরের মানুষ, চাঁদপুর ওবারামপুরের মানুষ, তোমরা জলদি চলে আসো, কিছুক্ষণের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে রে বন্ধু। আজকের মাহফিল আপনাদের জন্য নাজাতের ওসিলা হতে পারে, আপনাদের মৃত্যুর যন্ত্রণা সহজ হতে পারে, এবং কবরবাসীর কবর আজাব আমার আল্লাহ বন্ধ করে দিতে পারে। কথা বলেন ঠিক না বেঠি? বিশ্বাস আছে না নাই? আরো জোরে চিন্তা করেন, 4000 বছর পরে যদি সে মৃত্যুর যন্ত্রণা ভুলতে না পারে, আর কবে বলবে? বলার মতো কোনো সুযোগ না। কথা বলেন না কেন? আরো জোরে, ইদ্রিস আলাইহিসসালামের নাম শুনছেন নি? কথা বলেন, নিজের কাপড় নিজে সেলাই করে পরতেন, অন্যকেও সেলাই করে দিতেন। কি করে দিতেন? এর বিনিময়ে কোনো পারিশ্রমিক নিতেন না। 12 মাস তিনি বন্ধ রোজা রাখতেন। একটু মন দিয়ে শুনুন আল্লাহর কোরআনের খবর। সবার উপস্থিতি, দয়া করে আপনারা যারা প্যান্ডেলে আছেন আপনি একটু মন দিয়ে কথাগুলো শোনেন। আমি আগেই বলছি আমি বেশিক্ষণ আলোচনা করবো না, বাহিরে যারা আছে তারা তাদের মতো করে থাকুক না। বলেন তো জান্নাতে কি সবাই যায়? জান্নাতে কি সবাই যেতে পারবে? সুখ সুখময় মৃত্যু কি সবাই পাবে? কথা বলেন, পাবে? মানুষ শান্তির জীবন কি সবাই পায়? এই যুগে কি সবাই শান্তিতে আছে? কথা বলেন, আছে নাই? কথা বলেন, আছে? লাইন তো কি আমি সোজা করা হবে? এখন তো সোজা হবে না, কারণ এদিকে অনেক জায়গা আছে, ওরা তো ভিতরে আসে না। এটা তো আপনাদের টেনশন করা দরকার নাই, তো কাপড় তো খুলে দিয়েছে। ওরা কাপড়ে সামনে না আসলে তো আপনারা কিছু করতে পারবেন না, আপনি বসেন, সিস্টেম আমি করব। আমার আলোচনা কি শুনবেন আপনারা? আরো শুনবেন? সবাই আছি? আলহামদুলিল্লাহ। বলেন আর একটু মহব্বতে। আচ্ছা, আল্লাহর প্রশংসা করতে কি কষ্ট হয়? সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহর প্রশংসা করে আমরা শেষ করতে পারবো? আল্লাহ যে এত সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করলো, এত সুন্দর পৃথিবী দিল, এত সংখ্যায় গণনা করেও শেষ করতে পারবো না, এত বেশি নিয়ামত আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা?
সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি বলছি আমি বিরক্ত করবো না, ওয়াজ শেষ করে দিব। মৃত্যুর যন্ত্রণা নিয়ে আমি আরেকটু আলোচনা করব, শুনবেন বন্দরে আমার। মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে আমি নবী রাসূল দিয়ে দেখাচ্ছি, নবী রাসূলের আওলাদ দিয়ে দেখাচ্ছি, যেন আমরা আমাদের জায়গা থেকে আমরা কতটা নিকৃষ্ট, কতটা অপরাধী, কতটা যন্ত্রণা আমরা পাইতে পারি সেটা যেন অনুভব করতে পারেন, সেটা অনুভব করতে পারবে বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, বিচক্ষণতা বোধ সম্পন্ন যারা আছে তাদের পক্ষে অনুভব করা সম্ভব, ঠিক কিনা বলে? যাদের বোধ শক্তি নাই তাদের পক্ষে বন্ধ বোঝার কোনো সুযোগ নাই, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো একটু শোনেন। ইদ্রিস আলাইহিসসালাম তিনি 12 মাস রোজা রাখতেন, ওনার পাওয়ার, ওনার মর্যাদা, ওনার সাহাস বোধ কেমন দেখেন? 12 মাস তিনি বন্ধ রোজা রাখতেন, প্রতিদিন ইফতারিগুলো জান্নাত থেকে আসতো, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, ইফতারি কোত্থেকে আসতো? প্রতিদিন ইফতারি গুলো হওয়ার জন্য জান্নাত থেকে আসতো, সবগুলো কিন্তু খাওয়া যায় না। যেমন আমাদের বাড়িতে ইফতারি গুলো আয়োজন করা হয়, মানে খাবার আয়োজন করা হয়, অনেক সময় শর্ট পড়ে, অনেক সময় অনেক কিছু অবশিষ্ট থাকে। আল্লাহর নবীর জন্য যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যখন বন্ধ ইফতারি গুলো পাঠাইত, অবশিষ্ট যা থাকতো আবার রিটার্ন এগুলো জান্নাতে চলে যেত। এতটা শান ছিল, এতটা আজমত ছিল, এতটা মর্যাদা ছিল আল্লাহর নবী ঈসা রাহুল্লার। আল্লাহর নবী ঈসা রাহুল্লার কাছে একদিন হঠাৎ করে বন্ধু একজন এক মানুষের চুরোতে এক মেহমান আসলো। অনেক লম্বা ঘটনা, আমি ছোট্ট করে মূল জায়গাটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। মেহমান যখন আসলো, মেহমান আসার পরে বন্ধু ইদ্রিস আলাইহিসসালাম তাকে জান্নাতে খাবার খাওয়ার জন্য আমন্ত্রণ জানালেন। এখন এখন ওই জনৈক ব্যক্তি বলতেছে, না না আমি এগুলো খাবো না। ঈসা ও ইদ্রিস আলাইহিসসালাম একটু আশ্চর্য হলো, কি হলো? জান্নাতি খাবার আমি তাকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাইলাম, সে একবার স্টেপ ফরওয়ার্ড ভাবে জানিয়ে দিল সে জান্নাতি খাবার খাবে না। আমি আশ্চর্য হলেন, বন্ধুরে আমার, আল্লাহ নবী ইদ্রিস ইদ্রিস আলাইহিসসালাম সহ ভ্রমণ করলেন। ভ্রমণে আরো ঘটনা আছে, কি আছে ভ্রমণে আরো অনেক ঘটনা আছে। এই ঘটনাগুলো দেখে আল্লাহ নবী ইদ্রিস আলাইহিসসালাম আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ নবী যখন আশ্চর্য হয়ে গেলেন, তারপরে একটা পর্যায়ে ইদ্রিস আলাইহিসসালাম এই জনৈক লোকটাকে প্রশ্ন করলো, আপনি কে গো, আপনার পরিচয় আমি জানতে চাই। এবার ওই জনৈক ব্যক্তি উত্তর দিয়ে দিল, আমি পৃথিবীর কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহর পাঠানো ফেরেশতা মৃত্যুদূত ইজরাইল। এবার ইদ্রিস আলাইহিসসালাম প্রশ্ন করলো, আপনি কি ওই মৃত্যুদূত ইজরাইল, আল্লাহ যার মাধ্যমে গোটা পৃথিবীর প্রাণীর প্রাণ কবচ করাবে, মৃত্যু গঠন মৃত্যু গঠন করাবে? এবার তিনি উত্তর দিলেন, হ্যাঁ আমি সেই ইজরাইল। কেন এসেছেন? কয় আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। সুবহানাল্লাহ, কন্যা আর জড়ে হাসিবি রব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সবাই গুনাহগার, রাখি তোমায় বারে বার, সবাই বলে আমরা সবাই গুনাহগার।
কারে রাখি তোমায় বারে বা দয়ালে নবীর সিনা পার কইরো হাশর বেলা হাসবে রব্বি জাল্লা মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা জিকির করলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। জিকির করলে কালু পরিষ্কার হয়ে যায়। লোহা দেখবেন মাটিতে পড়ে থাকলে মাটি দিয়ে এটার জং ধরে ফেলে, ঠিক কিনা বলেন? আবার যখন এটাকে কি করা হয়, মেসেজ করা হয়, তখন আবার আস্তে আস্তে করে ক্লিয়ারও হয়ে যায়। আমরা আল্লাহর গোলামি থেকে দূরে থাকতে থাকতে আমাদের কলবে মরিচা ধরেছে। জিকির করলে, দরুদ পড়লে এই মরিচাগুলো আমাদের অন্তর থেকে পরিষ্কার হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বন্ধুরে আমার একটু মন দিয়ে আপনারা সবাই শুনবেন। এবার ইদ্রিস আলাইহিস সালাম যখন প্রশ্ন করলেন, তিনি উত্তর দিলেন, আমি হলাম মিত্র দুদাজরাইল। তাহলে কি আমার মরণের সময় হয়ে গেছে? কয় না, আপনার মরণের সময় হয়নি। তাহলে আপনি কেন এসেছেন? কয় আমি আপনার সাথে বন্ধন তৈরি করতে এসেছি। সুবহানাল্লাহ বলেন না, বলেন আরো জোরে। আপনার সাথে আমি একটা বন্ধন তৈরি করব। এবার বন্ধুরে আমার ইদ্রিস আলাইহিস সালাম তাকে শর্ত দিলেন, ওগো আজরাইল, আপনি আমার সাথে যদি সম্পর্ক করতে হয়, আপনি যদি আমার সাথে সম্পর্ক করতে চান, তাহলে আপনার একটা কাজ করতে হবে। এই কাজটা হলো, আমাকে প্রথম একবার মরণ দিতে হবে। আল্লাহু আকবার বলেন, একবার আমাকে কে দিতে হবে? মরণ দিতে হবে। নবী গো, এখনো তো আপনার মরণের সময় হয় নাই। কি হয় নাই? এখনো আপনার মরণের সময় হয়নি। কই মরণ দিতে হবে? দুই নাম্বার হলো, আমাকে মরণ দিয়ে ক্ষান্ত হইলে চলবে না, আমাকে আবার জীবন ফিরাইয়া দিতে হবে। একবার আমাকে মরণ দিতে হবে, দ্বিতীয়বার বলেছেন আমাকে জীবন ফিরিয়ে দিতে হবে, একবার আমাকে জাহান্নাম দেখাতে হবে, আর একবার আমাকে জান্নাত দেখাতে হবে। বন্ধু, জান্নাতের কথা বলতে দেরি রে, এবার আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল প্রশ্ন করল, ওগো আজরাইল, আপনি আমাকে কথা দেন, জান্নাত দেখার পরে আপনি ফিরে আসবেন নি? আপনি আমাকে কথা দেন, আপনি জান্নাত দেখার পরে ফিরে আসবেন কিনা? এবার আজরাইল কথা দিয়েছেন, আমি জান্নাত দেখার পরে ফিরে আসব, কথা দিলাম। চারটা শর্ত মেনে নিয়েছেন, কয়টা শর্ত? একটা হলো মরণ দিতে হবে, দ্বিতীয়টা হলো তাকে পুনরায় আবার জীবিত করতে হবে, তৃতীয়টা হলো জাহান্নাম দেখাতে হবে, চতুর্থ হলো জান্নাত দেখাতে হবে। বন্ধু, এবার মৃত্যুর তো সময় হয় নাই। আজরাইল আলাইহিস সালামকে ইদ্রিস আলাইহিস সালাম বলতেছে, আমি কিছু বুঝি না, আপনি আমাকে মরণ দেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলেন। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আপনার প্রিয় নবী তো মরণ চায়। কি চায়? মরণ চায়। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়ে দিল, আজরাইল, ইনি যদি মরতে চায় তার মৃত্যুর ব্যবস্থা করো। আপনারা বুঝবেন ওয়াজটা আমায় কি বুঝাইতে চাইতেছি। আল্লাহ, উনি মৃত্যুবরণ করতে চেয়েছেন, আল্লাহ কি অনুমতি দিয়ে দিয়েছেন। বন্ধুরে আমার, এবার মরণ হলো। কি হলো? মরণ হলো। মৃত্যুবরণ করার পরে আবার নাকি পুনরায় জীবিত করা হলো। জীবিত করার পরে বন্ধু, নাকি শর্ত করে বলছি, জাহান্নাম দেখার জন্য যখন আবদার করলো, উনি জাহান্নাম বন্ধ দেখল, এবার সর্বশেষে তিনি জান্নাতে যাবে, ওনাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো।
কিতাব প্রমাণ করেছে বন্ধু। ইদ্রিস আলাইহিসসালাম যখন জান্নাতের দিকে তিনি কদম দেন, তখন ওনার কদমে ওনার পা মোবারক থেকে জুতাগুলো জান্নাতের কেটে রেখে তিনি বন্ধু জান্নাতে গিয়েছেন। জান্নাতের এই মনোমুগ্ধকর পরিবেশ দেখিয়া উনি কি করলেন, জান্নাত থেকে আবার রিটার্ন বের হলেন। বের হয়ে আসিয়া পুনরায় আবার ওনার জুতা নিয়ে তিনি জান্নাতে আবার প্রবেশ করেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার আজরাইল একটা ডাক দিয়ে বলল, নবী আপনি কথা দিয়েছিলেন জান্নাতে ঢোকার পরে জান্নাত থেকে আপনি বের হয়ে আসবেন, আপনি তো বের হয়েছেন, আবার আপনি জান্নাতে কদম দিয়েছেন। এবার আজরাইল রে একটা ডাক দিয়ে আল্লাহ নবী বলল, আজরাইল ও আজরাইল, একটা প্রত্যেকটা মানুষ একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করে, আমি তো একবার মৃত্যু বরণ করেছি। আমি তোমাকে কথা দিয়েছিলাম জান্নাত থেকে বের হয়ে আসবো, আমি তো তোমার কথা মতো জান্নাত থেকেও বের হয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, আজরাইল তুমি আমার নবী ইদ্রিসকে ডিস্টার্ব করো না, আমি তার তকদিরে এটাই লিখেছিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত করে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনাদেরকে আমি পুরো ঘটনাটা শোনাইছি কোরআন থেকে। এই ঘটনাটা তো দেখছেন, ইদ্রিস আলাইহিসসালামের দাম কত বেশি, ইজ্জত কত বেশি, শান কত বেশি, বুঝতে পারছেন? এটা আপনাদের কাছে ক্লিয়ার? বন্ধুরে আমার, এই জায়গায় আপনাদেরকে নিয়ে আসার অন্যতম কারণ হলো এই যে আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালামের মরণ হলো রে। মরণ হওয়ার পরে ওনাকে যখন পুনরায় আবার জিন্দা করা হলো, যে দেহের মধ্যে প্রাণটাকে দিয়ে জীবিত করা হলো, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালামকে যখন প্রশ্ন করা হলো, কথা বলবেন না প্লিজ, কথা বলবেন না, আমি ওয়াজ শেষ করে দিতেছি। আবার আমি আমি একটা কথা বলি, আপনাদের এখানে আমি জীবনেও আসিনি, যিনি আমাকে দাওয়াত দিয়েছেন ওনার ব্যবহারে সন্তুষ্ট হয়ে আমি এই পর্যন্ত আসছি। আমি অপরিচিত জায়গায় কোথাও কোনো রেফারেন্স না থাকলে আমি ওয়াজে যাই না। আমার একটা অভ্যাস কি জানেন, এই যে আমার এখানে আমার সঙ্গীরা আছে, আমার জুমার মসজিদে যারা আসবে সবাই মুখে তালা দিয়ে আসতে হবে। কারণ কি জানেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াকানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, এবং ফিল আখের, এবং পরকালের জীবনে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমি দেখছেন না, শুরুতে বলছি না আপনাদেরকে, ভাই যারা বাদাম খান প্যাকেটে ঢুকান, বলছি কথা বলেন, বলছি এই জন্য আরেকজনের সাথে কথা বলতেছেন, বলছি ভাই যদি কথা বলার অভ্যাস থাকে বাইরে চলে যান, আপনাদের কাছে এই জায়গাটার ইজ্জত না থাকতে পারে, আমার কাছে ইজ্জত আছে। এখানে কে কোন নিয়তে আসছেন আমি জানি না, কিন্তু আমি সহি নিয়ত নিয়ে এখানে এসেছি। এখানে আল্লাহর ওলি আছে, কি আছে, নবীর মহাব্বত আছে, আল্লাহর রহমত আছে। সকালবেলা যেইভাবে আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বৃষ্টি যদি হতো এখানে আমরা কেউ আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দিয়েছেন, বিশেষ করে মাহফিল কমিটির লোক যারা, তারা অত্যন্ত পবিত্রতার সাথে কাজ করেছে, আল্লাহ কবুল করেছে, বিদায় আমরা এখনো পর্যন্ত এখানে আছি, ঠিক না? ঠিক বলেন, এই জায়গাকে সম্মান করার দরকার আছে না নাই?
আমরা যদি এই জায়গাকে সম্মান করতে পারি, আমরা সম্মানী মৃত্যু পাবো, সম্মানী কবর পাবো, এবং ফুলছে রাত্রি আমাদের জন্য সম্মানী হবে, মিজান আমাদের জন্য সম্মানী হবে, অবর্ণনীয় সম্মানের জায়গা জান্নাত আমাদের নসিবে জুটবে। ঠিক কি না বলেন? বন্ধুরা, আমার বলতে ছিলাম আপনাদেরকে এখানে নিয়ে আসার কারণ হলো, বন্ধু যখন তার দেহের মধ্যে প্রাণটা ফিরিয়ে দেওয়া হলো, প্রাণটা ফিরিয়ে দেওয়ার পরে এবার ইদ্রিস আলাইহিস সালামকে যখন প্রশ্ন করা হলো, রে ওগো নবী, আপনি যে মৃত্যুবরণ করেছেন, আপনি মৃত্যুর স্বাদটা কেমন পেয়েছেন একটু বলুন। এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, আমি আমার মরণটা কি এমন পেয়েছি রে, যেমনি জীবিত অবস্থায় একটা মানুষের পা থেকে মাথা পর্যন্ত জিন্দা অবস্থায় চামড়াটা, পুরো চামড়াটা তুলে ফেললে মানুষ যেমন কষ্ট পাবে রে, এবং মাথা থেকে পা পর্যন্ত একটা মানুষের জীবিত অবস্থায় শরীরের চামড়াটা তুলে ফেললে একটা মানুষের যেমন কষ্ট হবে, আমি ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুটাকে আমি এতটা কষ্ট যন্ত্রণাদায়ক হিসাবে পেয়েছি। জুরে জুরে বলেন না, আল্লাহু আকবার। বন্ধুরে, আমার যার ইফতারিগুলো জান্নাত থেকে আসে, অবশিষ্টগুলো আবার জান্নাতে চলে যায়, মরণ চাইতে দেরি মরণ দিতে দিয়ে দেয়, জান্নাতে যাওয়ার অনুমতি চাইতে দেরি অনুমতি দিয়ে দেয়, একবার চলে গিয়ে আবার জান্নাতে রিটার্ন করে সেই অনুমতি আল্লাহ গ্রহণ করে নিয়ে যায়। এই নবীর মরণ যদি এমন হয় রে, বন্ধু সঙ্গে সঙ্গে আসমান থেকে খবর চলে আসলো, গো নবী আজরাইল আলাইহিস সালাম উত্তর দিয়ে দিয়েছেন, আমার জীবনে আমি যতগুলো এই পর্যন্ত মানুষের প্রাণ বাকি কবজ করেছি, আজকের মতো এত আদবে নম্রভাবে আমি আর কোন প্রাণীর জান আমি কবজ করি না। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, ভালো লাগে ভালো লাগলে আমল করার চেষ্টা করবেন, আর যেখানে মাহফিল হবে আপনারা সকলে মাহফিল অ্যাটেন্ড করার চেষ্টা করবেন। বর্তমানে সুদ ঘোষ অন্যায় অত্যাচার ব্যভিচার জুলুম নির্যাতন এমন কোনো অপরাধ নাই যে বর্তমানে পৃথিবীতে প্রকাশিত হয় নাই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই বর্তমানে ম্যাক্সিমাম যুবকরা জিন্স প্যান্ট পরে ব্যাঙ্গে ওয়াশ করতে পারবো না, এই জিন্স প্যান্ট সম্পূর্ণ কোরআন হাদিস থেকে হারাম, এই জিন্স প্যান্ট পরা ছেড়ে দিতে হবে। দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড, নবী বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাদ্যযন্ত্র মুসলমানের বাড়ি বাড়ি প্রকাশিত হয়ে গেছে, এটা কিয়ামতের আলামত। আল্লাহর হাবিব বলেছেন ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার, নবী বলেছেন চরিত্রহীন লোক জাতীয় ক্ষমতায় যাবে, এখন দেখেন বিভিন্ন কানায় কানায় ক্ষমতা নিচ্ছে চরিত্রহীন লোকেরা। ঠিক কিনা বলেন? এগুলো কিয়ামতের আলামত, আমাদের জন্য গজব আসার আলামত। আল্লাহ যেন আমাদের সবাইকে হক্কানি আলেমের সাথে বন্ধুত্ব করে ইসলামের সুশাসনকে নিজের জীবনের মাধ্যমে বাস্তবায়ন করে আমরা যেন আমাদের নিজের জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করে। সম্মানিত উপস্থিতি, এখন আমি দাঁড়িয়ে ক্যাম করব, ক্যামে যখন দাঁড়াবো তখন আপনারা সকলে একবারে কাছাকাছি হয়ে কাতারবদ্ধ হবেন, পারবেন না? কথা বলেন, পারবেন? আপনারা অত্যন্ত আদবের সাথে আলোচনা শুনেছেন, আমি দেখেছি আলমগীর যখন আলোচনা করছে তখনও খুব আদবের সাথে আলোচনা শুনেছেন, সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন, কাতারবদ্ধ হয়ে আমি যখন বসবো আপনারা বসবেন, আর স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন তাদেরকে বলবো আপনারা তাবারক রেডি করেন, আমি যখন অর্ডার দিব আপনারা তাবারক দেওয়া শুরু করে দিবেন, তারপরে আমরা দোয়া করে দিব। ঠিক আছে না? কথা বলেন ঠিক আছে কিনা? আরে জোরে সবাই একটু জিকির করেন, আমার আল্লাহ।